আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি যদি আপনার হাতের লেখা সুন্দর করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আমি এই ভিডিওতে তিনটি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো ফলো করলে আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বর্ণমালা অনুশীলন আপনি যদি আপনার লেখাটি সুন্দর করতে চান তাহলে আপনাকে নিজে নিজে আপনার লেখাটি পর্যবেক্ষণ করতে হবে আপনার লেখার মধ্যে থাকা ত্রুটিগুলো চিহ্নিত করতে হবে যে বর্ণগুলো আপনি সুন্দর করে লিখতে পারেন না সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সঠিকভাবে লেখার প্র্যাকটিস করুন আপনি চাইলে ড্রপ পদ্ধতিটি ব্যবহার করতে পারেন নাম্বার টু কলম খুব বেশি চেপে না ধরা আমরা অনেকেই লেখার সময় কলম অনেক বেশি চেপে ধরি এতে আমাদের হাত সামান্যতে লেগে যায় এবং এক পৃষ্ঠা লিখতে না লিখতেই আমরা হাতে ব্যথা অনুভব করি লিখতে গিয়ে কলম কখনোই খুব বেশি চেপে ধরবেন না কলম চেপে ধরে লিখলে আপনার লেখার গতি কমে যাওয়ার সাথে সাথে লেখার সৌন্দর্য নষ্ট হয় আপনি যদি কলম সামান্য আলগা করে ধরার অভ্যাস করেন তাহলে লেখা সুন্দর হওয়ার সাথে সাথে লেখা অনেক দ্রুত হবে নাম্বার থ্রি হাতের পাশাপাশি বাহুকে লেখাতে সংযুক্ত করুন লেখার ক্ষেত্রে সব থেকে বেশি হাতের প্রয়োজন পড়ে কিন্তু আমরা যদি দ্রুত লিখতে চাই তাহলে হাতের পাশাপাশি বাহুকেও ব্যবহার করতে হবে আপনি যদি হাতের সাথে বাহুকে ব্যবহার না করেন তাহলে লেখা খারাপ তো হবেই এবং সময়ও বেশি লাগবে তাই লেখার সময় বাহুর ব্যবহার ঘটান এতে লেখা দ্রুত ও সুন্দর হবে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস হুপার বলেন লেখা শুরুর আগে আমি আমার হাত হালকা করে নেই। এবং কবজি দুটিকে হালকা মুচড়িয়ে নিই যাতে এগুলো লেখার জন্য নমনীয় হয় এই তিনটি টিপসের মধ্যে আপনার যদি একটিও ভালো লাগে সেটিকে ফলো করুন আপনি যদি আপনার সুন্দর হাতের লেখার স্বপ্নটিকে পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার